রাজ্য এবং বহিরাজ্যের বাজারগুলিতে বিশেষ সুনাম রয়েছে ত্রিপুরার প্রসিদ্ধ এলাচি লেবুর। ভোজন রসিক বাঙালিদের বহু বছর ধরে লেবুর যোগান দেন তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি, বড়লুঙ্গা, তারাচাঁদ, রূপিনীপাড়া, কুকি কলোনি সহ বিস্তীর্ণ এলাকার লেবু চাষিরা। তবে বর্তমানে কমছে রাজ্যের প্রসিদ্ধ এলাচি লেবুর উৎপাদন। বহিরাজ্যের বাজারগুলিতে হঠাৎ করে এলাচি লেবুর রপ্তানি কমে যাওয়ায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে লেবুর দাম। ফলে লেবু চাষের উপর থেকে ইদানিংকালে মুখ ফিরিয়ে নিচ্ছেন লেবু চাষিরা। পূর্বতন বাম সরকারের আমলে সরকারিভাবে বিভিন্ন সার এবং কীটনাশক ঔষধ সংক্রান্ত কোনো সাহায্যই পাননি তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি এবং বড়লুঙ্গার লেবু চাষিরা। জলের সমস্যা এবং সরকারি সাহায্য না পাওয়ায় রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে দাম বেড়েছে এই সুগন্ধি এলাচি লেবুর। মানে ওষুধ কি সরকারিভাবে দেওয়া হয়নি? মানে লেবু গাছ পরিষ্কারের লেগে বা জঙ্গল পরিষ্কারের লেগে, হ্যাঁ জঙ্গল কাটার লেগে কোনো সাহায্য করেনি সরকারের তরফে? সরকার করছে নাই, মানে এটা ব্যক্তিগত, মানে মালিক এটা হাজিরা নিজের খরচ নিজের ব্যক্তিগত। বাজারে কত করে বিক্রি করেন? বাজারে মানে মোটামুটি 7-8 টাকা ও এমনি গোটা ডিকিয়া সাইজ ডিকিয়া 5-7 টাকা অনে আছে। মানে লেবু বেশ কম, অনেক মানে বেশি জল শুকিয়ে গেছে এজন্য এনে বাগানো। হাওয়াই বাড়ি এবং তৎসংলগ্ন জায়গার লেবু গাছগুলিতে এবছর ফুলও এসেছে কম। হতাশ চাষিরা লেবু চাষ চালিয়ে যাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করেছেন রাজ্য সরকারের কাছে। আশা করা যায় সরকারি সাহায্যে ফের উন্নয়নের জোয়ার আসবে রাজ্যের প্রসিদ্ধ এলাচি লেবু চাষে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।